আসসালামু আলাইকুম বন্ধুরা সম্পূর্ণ নতুন একটি মেতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ম্যাটটি যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তো এই ম্যাটটির কোশ্চেন হচ্ছে দুটি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে বারো ও পনেরো ঘন্টায় পূর্ণ হয় তৃতীয় একটি নল দ্বারা সেটি বিশ ঘন্টায় খালি হয় তাহলে তিনটি নল খুলে দিলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে এখন ম্যাট্রির শর্টকাট আমরা কিভাবে সমাধান করব সেটি আমরা দেখব দুটি নল দিয়ে একটি ট্যাকে যথাক্রমে বারো ও পনেরো ঘন্টায় পূর্ণ হয় তার মানে বারোর এক অংশ যোগ পনেরো পনেরোর এক অংশ তৃতীয় নলটি দ্বারা সেটি বিশ ঘন্টায় খালি হয় তার মানে এটি অবশ্যই মাইনাস হবে মাইনাস বিশের এক তো আমরা ক্যালকুলেশন করে পেয়েছি হচ্ছে দশ ঘন্টা এটি হচ্ছে আমাদের শর্টকাট খুবই সহজভাবে সমাধান তো এখন আমরা সম্পূর্ণভাবে এই এম্যাটির কিভাবে করব সেটি আমরা দেখব তো এখানে আমরা লিখেছি প্রথম দুটি নল দিয়ে এক ঘন্টায় পূর্ণ করবে বারোর এক অংশ এবং এটি হচ্ছে দ্বিতীয় নলের অংশ আবার তৃতীয় নলটি দ্বারা এক ঘন্টায় খালি হবে বিশের এক অংশ এই যেখানে আমরা দেখেছি বিশ ঘন্টায় খালি হয় এবং বারো ঘন্টায় ও পনেরো ঘন্টায় পূর্ণ হয় তো আমরা এখানে সেটি লিখেছি তো তৃতীয় নলটি চালু থাকলে এক ঘন্টায় তাহলে পূর্ণ হয় কতটুকু সেটি আমরা দেখব দুটি যোগ করবো প্রথম যতটুকু অংশ পূর্ণ হয় মাইনাস তৃতীয় নলটি দ্বারা যতটুকু অংশ বের হয়ে যায় তো আমরা এখানে ক্যালকুলেশন করে এখানে আমরা পেয়েছি হচ্ছে দশের এক অংশ তো এই দশের এক অংশ পূর্ণ হয় হচ্ছে আমাদের এক ঘন্টায় তো সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কত একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয়েছে এই দশ ঘন্টায় তো খুব সহজভাবে কিন্তু আমরা এই ম্যাটটি করতে পারলাম তো আশা করি এই ম্যাটটিতে আপনাদের আর কোনো সমস্যা নেই ম্যাটটি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বিল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম